আমি শুধু গান শিখতে চাই, শুধু শুধু সাধনা করতে চাই। পরের কথা পরে হবে মেঘলা, এখন দিদির বিয়েটা তো আগে ভালোভাবে হোক। একটা একটা ভালো ছেলের খোঁজ করতে হবে, কাল থেকে শুরু করে দিতে হবে। এক জ্বালা হলো, এর থেকে দেখে শুনে বিয়ে দিলে ভালো হতো। আসলে এটা যা হলো, আমি ভেবেছিলাম যে চা একটা সম্বন্ধ আসছে, কিন্তু এটাই এখন। একটা মেয়ের জীবনে বিয়েটাই শেষ কথা তো নয়। লেখাপড়া শেখার সুযোগ পেয়েছে, বলো ভালো করে মাস্টার্সটা করতে, চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। একটা মেয়ে হয়ে জন্মেছে বলে সবসময় পরের ওপর নির্ভর করতে হবে তার তো কোনো মানে নেই। একটা পাত্র গেছে কি না গেছে আবার সঙ্গে সঙ্গে বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে দিবে, কোনো প্রয়োজন নেই। বাবুজি আজ তাহলে আস। বলছি ঘরে প্রচুর খাবার রয়েছে, সব আয়োজনই তো নষ্ট হলো, কোনো আয়োজনই তো হলো না। আপনার তো এখানে এখানে খাওয়ার কথা ছিল, আপনি যদি অন্তত রাত্রের খাবারটা খেয়ে যান গুরুজি, তাহলে তাহলে খুব ভালো লাগবে। কি যে বলেন না মা, আহার মানে তো শুধুমাত্র পেট ভরানো নয়, আহার মানে হচ্ছে আনন্দ। আর সেই আনন্দ বাদ দিয়ে শুধুমাত্র ক্ষুণ্ণিবৃত্তির জন্য পেট ভরানোর কোনো মানে হয় না। তাছাড়া আমি আর আমার বেটি তো আজকে খানা পাকিয়ে খেয়ে এসছি, তাই না রে বেটি? আজ আমি আসি, বুঝলি? আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তখন তো ওষুধটা খেলেন না, বললেন বাড়ি ফিরে গিয়ে খাবেন, খেয়ে নেবেন কিন্তু ভুলে যাবেন না। দেখেছেন বাবুজি কিরম সব সময় কড়া শাসনে রাখে আমার। তোর সাথে কথা বলবো বলে আমরা সবাই অপেক্ষা করছি। এখন কেন তোমার মনে হচ্ছে না এখনই কথাটা বলা দরকার? কাল তো আমরা এতটা প্রস্তুত হবো কখনো ভাবিনি। হ্যাঁ বাবা, তার জন্য আমি সরি, আর ভুলটা আমারই ছিল, তার জন্য বোধহয় কালকে আমি সবার সামনে অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি। সে কথা নয় তাতা, আমাদের আরো কিছু কথা আছে তোমার সঙ্গে। কাল অত রাতে ফিরে তখন আর সেসব কথা হয়নি। আসলে সব ব্যাপারটায় আমরা এত হকচকিয়ে গিয়েছিলাম যে। ঠিক আছে বলো, শুধু খুব বেশি সময় আমার কাছে নেই, আমার পেশেন্টরা ওয়েট করছে, আর খুব বেশি কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, আর সেই কথাগুলো এখন না বললে আর কখন বলবো? ওকে, তা তোমাদের কি বলার আছে বলো, আমি শুনছি। তাতান, ফার্স্ট অফ অল তোমার প্রথমেই বলা উচিত ছিল, ক্লিয়ার করা উচিত ছিল যে ঠিক কোন মেয়েটিকে তোমার পছন্দ, কিন্তু তুমি সেটা করোনি, আর সমস্ত কমপ্লিকেশনস সেখান থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, আমি হয়তো ইন সো মেনি ওয়ার্ডস বলিনি, কিন্তু যতটুকু বলেছিলাম সেটা কিন্তু বোঝার জন্য যথেষ্ট মা।
আর মিগলার রেসপন্সে আমার মনে হয়েছিল ব্যাপারটা পজিটিভ। তাতান তাতান ভুলটা কিন্তু তোমার, তোমার আরো স্পষ্ট করে বলা উচিত ছিল। আর এটা তো বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার, তাই না? আর একটা বিষয় বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে সাধারণ বাঙালি বাড়িতে যদি দুটো বিবাহযোগ্য মেয়ে থাকে না, তাহলে বাবা মা প্রথমেই যে বড় মেয়ে তার বিয়ে দিতে চায়। ইভেন যে বড় মেয়েটা থাকে সেও কিন্তু সেটাই ভাবে। দাদাভাই আমার সত্যি এগুলো জানা ছিল না, বিশ্বাস করো। জানা ছিল না মানে কি? তুমি 3 বছর বিলেতে থেকে দেশের কালচার সব ভুলে গেলে? এর মধ্যে কালচার ভুলে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না বাবা, এখনো দেখতে পাচ্ছি না। আর ওদের বাড়ি যদি এটাই রুল হয়ে থাকে তাহলে ঠিক আছে, ওরা বড় মেয়ের আগে বিয়ে দিয়ে নিক। আমি তো একবারের জন্য বলিনি যে আমার জন্য ওদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে। আমি তো ওয়েট করতে রাজি আছি। আর দেখো বাবা, আমার চয়েসের স্বাধীনতাটা কিন্তু পুরোপুরি আমার। আচ্ছা বেশ বেশ বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, ওই ছোট মেয়েটা তো সত্যি খুব ছোট। না মা, ওর দুজন পিঠোপিঠি, আমি কিন্তু আগেও বলেছি আবার বলছি। কিন্তু ও তো তেমন লেখাপড়া করেনি তো। না শুনলাম তো ক্লাস 12 এর পর আর লেখাপড়া এগোয়নি। এটা খুব দুঃখজনক তাতান, তোমার মতো একটা ছেলের বউ কলেজে গণ্ডি পেরোয়নি, আর অদূর ভবিষ্যতে পেরোবে বলে মনে হয় না। সব জেনে শুনে তুমি কি করে? আর আমাদের বাড়িতে একটা মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো আছে তাতান, সেখানে একটা মেয়ে এরকম সর্ট অফ হাফ এডুকেটেড সে বাড়ির বউ হয়ে কী করে আসতে পারে? তাতান দেখো, বড় মেয়েটা কিন্তু অনেক বেশি ঝকঝকে, স্মার্ট। এবার কিন্তু তোমরা আমার বেসিক পছন্দ নিয়ে কথা বলতে শুরু করলে। এরপরে তো আমার কিছু বলার থাকতেই পারে না। আর একটা কথা বলি, পছন্দের কিন্তু কোনোদিন কোনো ব্যাখ্যা হয় না। হয় হয় বালবাত হয়, কেন তোমার কাউকে পছন্দ হচ্ছে এর পেছনে সবসময় একটা যুক্তি কাজ করে। আর যদি কোনো যুক্তি খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটা সাময়িক, পার্মানেন্ট কিছু নয়। সেক্ষেত্রে তুমি পছন্দটা বদলাতেও পারো। না পারি না। একটা মেয়ে পড়াশোনা করলেই যে সে ভালো মেয়ে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর কাউকে পছন্দ করার একমাত্র ক্রাইটেরিয়া কোনোদিন পড়াশোনা হতে পারে না। না হতে পারে না যেমন, ঠিক তেমনই তাতান, এইভাবে সম্বন্ধ করে বিয়ে করার ক্ষেত্রে কিন্তু আমাদেরও কিছু ভ্যালু জাজমেন্ট দিতে হয়। বৌমনি মেঘলা সত্যি খুব ভালো গান গায়, তোমরা তো কি ওর গান শোনোইনি? আরে রাখো তো গান, বিয়ের আসরে 5 নম্বর পাওয়ার জন্য অনেক বেশি 4-5টা গান তুলে রাখে। পরবর্তী জীবনে সেগুলো কোনো কাজে লাগে না। আর ও তো আর গান গিয়ে লতাজি আসে কি হতে যাচ্ছেন না, এমনকি আরতি মুখোপাধ্যায় হতে যাচ্ছে না। সব মেয়েরা যে বিয়ের পিড়িতে পাশ মার্কটা পাওয়ার জন্য গান শিখে রাখে না, সেটা কিন্তু তোমার অন্তত অনেক আগে থেকেই জানার কথা বাবা। আর বিয়ের পরে এগুলো কাজে লাগে না সেটা বলো তো ভুল, কাজে লাগতে দেওয়া হয় না। তোমার মতন হাজবেন্ড তো কম নেই ঘরে ঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।